আসসালামু আলাইকুম। শহীদ একাডেমিক স্কুলের সকল ছাত্রছাত্রীদের জানাই সাদর আমন্ত্রণ অনলাইন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ক্লাস নেব অষ্টম শ্রেণী পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস। এর আগের ক্লাসে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ও গণমাধ্যম সম্পর্কে, কালকে অবশ্য এর আগের ক্লাসে গণমাধ্যম সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হয়েছে। তাহলে গণমাধ্যম কাকে বলে, তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝায় বা কাকে বলে, এটা তোমরা শিখবে। তাহলে গণমাধ্যম কাকে বলে, এটা কালকেও বলছি যে জনগণের কাছে সংবাদ, মতামত, বিনোদন পরিবেশন করা হয় যে মাধ্যমে, তাকেই বলা হয় গণমাধ্যম। তাহলে গণমাধ্যম কি? জনগণের কাছে মতামত, জনগণের কাছে মতামত, সংবাদ এবং বিনোদন পরিবেশন করা হয় যে মাধ্যমে, তাকেই গণমাধ্যম বলা হয়। গণমাধ্যমের চারটা উদাহরণ যেমন সংবাদপত্র, রেডিও, টেলিভিশন আর চলচ্চিত্র। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে সেই প্রযুক্তিকে বোঝায় যার সাহায্যে তথ্য সংরক্ষণ এবং তা ব্যবহার করা হয়, যেমন ইমেইল, ইলেকট্রনিক্স কমার্স, ই কমার্স, ফেসবুক, টুইটার, এগুলো হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে আজকে কালকে আমি গণমাধ্যম যেমন টেলিভিশন, চলচ্চিত্র, সংবাদপত্র এই বিষয়ে আলোচনা করছে আজকে, তো ইমেইল, ই কমার্স, ফেসবুক, টুইটার এই সম্পর্কে কিছু আলোচনা করব। তাহলে ইন্টারনেট, তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব, যে পার্ট চাইরে দেখবা যে আছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব, ইন্টারনেট প্রযুক্তি বর্তমান দেশ বা দেশের বাইরে একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের মধ্যে ভাব বিনিময়, তাহলে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের মধ্যে ভাব বিনিময়, পরস্পরের খোঁজ খবর নেওয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্য লেনদেনও কিন্তু এটা করা যায়। এখন এই যে করোনা পরিস্থিতিতে অনেক ইয়েই কিন্তু এই যে অনলাইনের মাধ্যমে পণ্য লেনদেন চলতেছে, অনেক মাছও কিনা যায় অনলাইনে এখন এই ইয়ে সময়ে, যে এই অনলাইন কাজটা অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তিটার খুব ব্যবহার আগের চাইতে তুলনায় বেড়ে গেছে। এখন অনেক ফ্যামিলি আছে যে যারা একদম টোটালি বাইরে না, কিন্তু সব কিছু তথ্য এই অনলাইনের মাধ্যমে ক্রয় করতেছে, আবার ব্যবসা বাণিজ্যও করতেছে। তো এইভাবেই তাহলে এই যে এইগুলা অল্প সময়ে খুব কম খরচে পণ্য লেনদেনও করা যায়। তো ইমেইল, তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম এটা হলো ইমেইল। ইমেইলের পূর্ণরূপ, এটা কিন্তু ক নাম্বারের মধ্যে সৃজনশীলের ক নাম্বারে, যে ইমেইলের পূর্ণরূপটা কী? ইমেইলের পূর্ণরূপ ইলেকট্রনিক মেইল, ইলেকট্রনিক্স না ইলেকট্রনিক, ইলেকট্রনিক মেইল। ইমেইলের সঙ্গে আমরা সবাই আজকাল পরিচিত, ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ। তাহলে তোমাদের আসতে পারে যে ইমেইলের পূর্ণরূপ কী, কী লাগবা? ইমেইলের পূর্ণরূপ ইলেকট্রনিক মেইল। এর মাধ্যমে খুব অল্প সময়ে এবং খুব কম খরচে দেশ বিদেশে চিঠিও তথ্য আদান প্রদান করা যায়। তাহলে খুব অল্প সময়ে খুব কম খরচে চিঠিপত্র, দেশ বিদেশে চিঠিপত্র তথ্য আদান প্রদান করা যায়। ইমেইল বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে। ব্যক্তি সামাজিকরণের মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে চলতে বর্তমানে ইমেইলের কোনো বিকল্প নেই। তাহলে ইমেইলের কোনো বর্তমানে এই যে বিভিন্ন ইয়ে সামাজিকরণের ক্ষেত্রে বিভিন্ন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে ইমেইলের কোনো বিকল্প নেই। এখন ইলেকট্রনিক ই কমার্স, এটারও পূর্ণরূপ হলো ইলেকট্রনিক কমার্স। ই কমার্স মানে ইলেকট্রনিক কমার্স, ইলেকট্রনিক কমার্সের সংক্ষেপে এটাকে বলা হয় ইমেইল। এই পদ্ধতিতে অনলাইনে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা হয়।
তাহলে পণ্য লেনদেন করা হয়। এখন ফেসবুক তাহলে ইলেকট্রনিক মেইল, ই কমার্স অর্থাৎ ইমেইল বা ই কমার্স, ফেসবুক, টুইটার। ফেসবুক ও টুইটারের সাহায্যে খুব সহজে দেশ বা বিদেশের যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ, বন্ধুত্ব সৃষ্টি এবং মতামত ও ছবি বিনিময় করা যায়। তাহলে ফেসবুক এবং টুইটারের সাহায্যে ছবি বিনিময় করা যায়, মতামত দেওয়া যায়, দেশ বিদেশে বিভিন্ন মানুষের সঙ্গে এটার মতামত করা যায়। আধুনিক বিশ্বে এটি সামাজিক যোগাযোগের একটি কার্যকর মাধ্যম। হিসেবে প্রমাণিত হয়েছে আর দিন দিনের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে এই জিনিসগুলো হলো তোমার ইতিবাচক। আমি আগেই বলছিলাম তথ্য যোগাযোগ প্রযুক্তি বা গণমাধ্যমের যে ইতিবাচক এবং নেতিবাচক দিক, এই যে আমরা যে জিনিসগুলো যে পণ্য লেনদেন করা যায়, তারপরে ছবি বিনিময় করা যায়, যোগাযোগ খুব কম খরচে, তাহলে ইলেকট্রনিক মেইলেরই হইল খুব কম সময়ে খুব কম খরচে চিঠিপত্র দেশ বিদেশে এবং তথ্য আদান প্রদান করা যায়। তাহলে এটা হলো ইলেকট্রনিক মেইল বা ইমেইল। এটা হলো খুব কম খরচে খুব কম সময়ে দেশ বিদেশে তথ্য এবং কি চিঠি আদান প্রদান করা যায়। এটা সময় কম লাগে, খরচ কম হয়। আর ই কমার্স এর সাহায্যে অনলাইনে পণ্য লেনদেন করা যায়, ক্রেতা বিক্রেতাদের মধ্যে পণ্য লেনদেন করা যায়। আর ফেসবুক ও টুইটারের সাহায্যে যোগাযোগ করা যায় দেশ বিদেশে বিভিন্ন মানুষের সাথে, তারপরে মত বিনিময় করা যায়, বন্ধুত্ব সৃষ্টি করা যায়, ছবি বিনিময় করা যায়। এগুলাই হলো তোমার ফেসবুক এবং টুইটারের সাহায্যে। তো এগুলা আবার এগুলো হলো ইতিবাচক দিকগুলো, এগুলো ভালো দিক। এর নেতিবাচক দিকও আছে, মন্দ দিক বা ওই ইতিবাচক মানে ভালো দিক আর নেতিবাচক মানেই মন্দ দিক বা খারাপ দিক যেটা। তো যোগাযোগ তাহলে এটা দুইটা দিকই আছে, গণমাধ্যমেরও ভালো দিক আছে মন্দ দিক আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তিরও ভালো দিক আছে মন্দ দিক আছে। তো এটা যদি মানুষের হাতে এগুলো যদি অপব্যবহার করা হয় তো তাহলে এটা খারাপ দিক। আজকাল প্রায়ই তরুণ সমাজের উপর ইন্টারনেট ও ফেসবুকের নেতিবাচক প্রভাব, আর এগুলো বেশি ব্যবহার করলে, রাত জেগে ব্যবহার করলে, এটা এর আগের ক্লাসেও বলা হয়েছে যে তারা পড়ালেখার ক্ষতি হয়, স্বাস্থ্যের অবনতি ঘটে, অসুস্থ হয়ে যেতে পারে। এগুলাই হলো তোমার এগুলার নেতিবাচক দিক। তো এই তো হলো তোমাদের এই পাঠ চায়ের পঞ্চম অধ্যায়ের পাঠ চায়ের এই দুটা বিষয় আছে, যে গণমাধ্যম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে তোমরা এই যে গণমাধ্যমে যেমন তোমাদের গুরুত্বপূর্ণ সংবাদপত্র এবং টেলিভিশন, এই দুটো অবশ্যই পড়তে হবে। আর এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা তো একবার পড়লেই, ইমেইল, ই কমার্স, তাহলে ইমেইলের সাহায্যে দেশ বিদেশে চিঠি এবং খুব কম সময়ে খুব কম খরচে দেশ বিদেশের চিঠি এবং তথ্য আদান প্রদান করা যায় খুব কম সময়ে এবং খুব কম খরচে। আর ই কমার্স এটা আবার বলতেছি, তোমরা এটা কয়েকবার দেখলেই হয়তো তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, তো তারপরে বই একবার পড়বা। তো এই যে গণমাধ্যম এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির এই বিষয়গুলো, তাহলে গণমাধ্যমের এই দুইটা বিষয় ভালো করে মুখস্থ করবে, কি সংবাদপত্র এবং টেলিভিশন, সংবাদপত্র এবং টেলিভিশন, আর তথ্য যোগাযোগ প্রযুক্তির এই বিষয়গুলো। এখান থেকে সাধারণত সংক্ষিপ্ত প্রশ্ন আসে, ইমেইলের পূর্ণরূপ, ই কমার্সের পূর্ণরূপ, এগুলাই সাধারণত। আর সংজ্ঞাগুলো শিখবে যে গণমাধ্যম কারে কয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝায়। তো আজকের মতো এখানেই ই করছে, তোমরা ঘরে থেকো, সুস্থ থেকো আর ভালো থেকো। খোদা হাফেজ।